তোরা এখানে দাঁড়া, আগে ওটা সাইজ করে আসি। ওই গাইসা বলে, ওই ওই গাইসা বলে, খুব তো ফারফার করলি হ্যাঁ, মুখের সামনে ভিড়া গেল না হ্যাঁ। ওই তোর মতো রে রেডি মেক টাফল করে রাখো, তুই নিচে দে তাকায় দেখ তো ঠিক আছে কি না। এই চেহারা দেখছো, এনুকা আহার পরে সে মানে সই ধরে তিনটা বিয়া করবো গেছে, আমার চেহারা হলাত করে নিয়ে রে বেখানে আনি নেই। কি করেছে বাইতে হুগা দে ছুইছি, তোর মতোই ভিজা বেলায় তোর মতোই চাপচিকার আমি বিয়া করবো। আসলে যখন ওই বিমান দে ঝর নামলাম। আরে বিমান কোথায়, তুমি তো ভ্যান গাড়ি দিয়ে আসলে। মাঝে একটু বাড়াই কবার দিয়ে ঝর মনে করে নামলাম না, 10-12 হাজার লোক, 20-25টা কাতার, কোন কাতারে মানুষ 2 জন, কোন কাতারে মানুষ 3 জন, কোন কাতারে 1 জনও না, কাতার 25টা আচাল। একদম চুপ, কোন কথাই বলা যাবে না। ঠিক আছে, বিষ খাওয়াইয়া মাইরা লাইতা তাতেই ভালো হতো, এমন জীবন দিলা বন্ধু সবাই বলে দিত। বিষ খাওয়াইয়া এই আমি বলছি দাদা, চুপ থাকো চুপ থাকো, একটু কথাও বলো না। তুমি কি করছো? আন্তে রাও করি নাই, কথা কই নাই। কি বললে? গান কইছি। এই গান কি কখনো কথা ছাড়া হয় নাকি? আমি যে একদম চুপ চুপ। এটা কি করলে? হ্যাঁ মাছের হুনেই ছুইলাম তাম ডাইছি। যাও একটু মাছ ধরতো, তুমি আরো মাছকে কি করলে? ইস, কাকে যে এই শানুবাজার ঘাটে আমি নিয়ে এসেছি ঠাকুর। দাদা বলি কি আর দোষ তুমি করো না, বোঝো না কেন, এক মাছ যদি না ধরতে পারি, মাছ ছাড়া প্রাসাদে গেলে মাও কিন্তু আমাদের বকবে। তোর দুটো পা ধরি থাওয়ার রাও করিস না। এই আমার পাখি ওই দুটো এইখানে পাবক জুড়ে ওই লি। চুপ থাকো তুমি, আও গো আও তো মাছ আও। সখি ওই তো দেখা যাচ্ছে সানন্দার গাটি, ওই সানন্দার গাটি দিয়ে মনের মতো করে চান করে নেবো। হ্যাঁ ও রে কোহল শিকা খে ঘরে
সাগর দেখতে বড় মাছ ধরছে সত্যি বলছো হরি আচ্ছা এটা আবার কিসের শব্দ হলো সামন্দে সময় পাইছে না পাঁচ দে বাতাস বেরিল দাদা একটি কাজ করো তুমি আস্তে আস্তে কিনারায় ভেড়াও আমি তো রয়েছি আমি সাথে ধরবো যেন মাছটা চলে না যায় অর্জুন ঠিক আছে আস্তে 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 হাই রে অর্জুন রে ঝন্টুদা তুমি না বললে তোমার বড়শিতে বড় মাছ ধরেছে কোথায় এখানে তো মাছও নেই তোমার বসিও নেই এক্সকিউজ মি ঝন্টুদা হাই টু টু ঝন্টুদা ইউস ইউস আমি কাকে ডাকছি কে বা শুনছে ইলাডিস কুমার ভলু কাম 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 এই কিসের কাম কাম হ্যাঁ তুমি না বললে তোমার বড়শিতে বড় মাছ ধরেছে কোথায় এখানে তো বড়শি মাছ কিছুই নেই হ্যাঁ কোথায় তোমার বর্ষি দাদা হাই হাই আমার বর্ষি মনে কাকার নিচে গাড়ি কিসে নিয়ে গেছে কাকরায় কি বলছো তুমি এই জাহাঙ্গীর চেয়ারম্যান এলাকা ইয়া আমার বর্ষি কাকার নিল জরিমানা হ্যারি দেও নাকব আচ্ছা দেখি তো তোমার বর্ষি দেখেন বর্ষি এখানেই রয়েছে আর ওই পাগল বলছে বর্ষি কাকরায় নিয়ে গেছে আমি কি যে করি লালু লুলু আই লাভ ইউ ওই যে বাদরের বাদরামি শুরু হয়ে গেছে দাদা ঝন্টুদা কিসের হাম্বা হ্যাঁ কি কি হয়েছে কি হয়েছে হ্যাঁ তুমি তো বললে যে তোমার বর্ষি কাকরা নিয়ে গেছে কিন্তু এখানে তো বর্ষি রয়েছে নেই নেই তুমি কি আমার সাথে মজা করছো তুই মানুষ ছিলস না কার কার ক্ষমতা আছে উড়াম খেলে দল ঠেলে গেছি মানে এই কার কার আমার বসি নিবগা তাই নাকি আমার কোন নেতা আছে এই এলাকা আমার নিচে কোন নেতা আছে এই যে আমাদের জামালপুরের প্রফেসর কিন্তু আব্দুল করিম রয়েছে আমি কিন্তু ওনার কাছে বিচার দেব তুমি বেশি উল্টা পাল্টা করলে বিচার দাওগা সে কিন্তু আমাদের জামালপুরে নেতা থাকলে হ্যাঁ আমার উপর আমার নিচ দিয়ে না অত সহজ না তার মানে তুমি নিচের আমার নিচে এই এলাকা কোন নেতা আছে চেয়ারম্যান মেম্বার যতই তো আমার নিচে কেউ যাবো না তোমার নিচে এই এলাকার কোন নেতাই নেই না তোমাকে খুব সম্মান করে সম্মান করে কি অফিসে গেলে আমার বাইরে খালি থাকবার কয় কি বলে হ্যাঁ বিচাইও না তাই নাকি হ্যাঁ এত বড় সম্মান করে বিস্তির জন্য বইয়া চা খাই আমার খালি কাপটি দিয়ে ভালাবার নিগিয়া তাই নাকি সম্মান করে আমারে ভালো সম্মান করে আর তো তুই জানিস না আর কি মনে করছি এই এলাকায় যখন নতুন নতুন আইলাম না আসলে যখন ওই বিমান দিয়ে যখন নামলাম আরে বিমান কোথায় তুমি তো ভ্যান গাড়ি দিয়ে আসলে মাঝে একটু বাড়াই কবার দিয়ে আচ্ছা কি বললো যখন মনে করে নামলাম না নামার সাথে সাথে মনে করো যে 10-12 হাজার লোক হবো 10-12 হাজার হ্যাঁ 20-25টা কাতার কোন কাতারে মানুষ দুইজন কোন কাতারে মানুষ তিনজন কোন কাতারে একজনও না কাতার 25টা আচল তাই নাকি হ্যাঁ নামার সাথে সাথে এই যাইলো সখীপুরতে ডক সাহেব উফ সখীপুর থেকে আসলো ডক সাহেব হ্যাঁ ডক সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত কি ভালো সম্মানই তোমাকে দিয়েছে দাদা তোমার দ্বারাই হবো না সবাই এই সম্মান পাবো না আমি এরকম সম্মান পেতে চাই না যে যে সম্মানের যোগ্য সেটা তাকেই দিয়েছে কিন্তু বলবি দাদা কসে দিহি এই সম্মানের মানে জানো জানি না ডক্টর মানে কি মানে কি আমার নাল মানে বিখ্যাত কুখ্যাত ব্যক্তি ওনার মতো কুখ্যাত বিখ্যাত ব্যক্তি নয় তাইলে এটার মানে হচ্ছে কি জানো কি কুকুর
ওই যে তোমার বন্ধু ডাকছে তোমাকে কুত্তা হ্যাঁ তাই তো না কই রে গাড়িতে নামার পরে কুত্তা আমার পিছে দৌড়াইলো কে তাই কপালটা বালা যদি একটা মাইরে দিত 14টা ইনজেকশন ননক তল্লাই বাঁচাইছে রে দাদা তুমি কি তোমার মান সম্মানও রাখবে না আমার মান সম্মানও রাখবে না দাদা কাপড় ঠিক করো আইগা আমি আইগা কেন আর কত জ্বালাবি এই যে শুরু তেলে গাড়ির উপর শুইরা মুইতা দিছত কাপড় ঠিক করে গুসল করে দেই ওহন বড় হইছে তুই কাপড়টা ঠিক করে বিন্দা হারস না হাই ভগবান দাদা কাপড় ঠিক করো ঠিক তো কই যাই দিলা নিচের দিকে তাকাও এই যে এই যে এই যে এই যে ডিসপ্লে ফাড়াই হেলা বাচ্চা নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও তোর একবার বাজি করে খামো আমি চলে যাব কিন্তু হ্যাঁ নিচের দিকে তাকা তুই তো হাসনার সম্মানী মানুষ ব্যক্তি বইছে বেদম জানি কোন কাল নিচে কিছে নিচে দেখো এখন আডার সাইজ কি সুপার হিট বা 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 যে তাহলে মান জানো রাইতেছ রে আগে নাহলি এলাকা গম না না আডা ভাঙাই ছাড়তো মনে করছে যে আডার মেশিন আডার মেশিন যাইরা হতি নেরা তোর আছে নাম মানা মা কাপড় ফরস এই কাপড়ের মানে জানাস কি হয়েছে দেখ নেতারা রাস্তায় প্রত্যেক বছর মারি ফালায় এই তোরা রাস্তা দেয় আইডা গিয়া ওই যে কাপড় দে হুইরা হুইরা সরকার দুপায় ফালাস যাইরা হতি নেরা না কাপড় কি রে ফিন্দ ডাকবো হ্যাঁ তোর কেন কাপড় বিনা হিকাইছেন আহিস আমার কাছে কাপড় বিনা আমি হিকাই দেবনি আমি যদি কাপড় বাদে দোষ দোষ দশ বছর কাপড় খাবো ফেমা যাতে কাপড় বিনবো আমি হ্যাঁ খাচ্ছ নিরিয়া বাপেটা খাওয়ার না বানাব কাপড় ফিন্দ সরকারের বিপদে ফালাও তোকে বিয়ারিং তো কমন নাই তাই ফাড়া মরে যাই যে হতি না রা এই যে দেখ কাপড় ফিনছি নিজেই প্রমাণ তিন বছর আগে ফিনছি ও হলো কাপড় খয়ে নাই বছরে দুই একবার খুলি খালি পূজা মধ্যে দুর্গা পূজা মধ্যে কারে কি কমে গে বুঝা হামু বছে তছে বসি ফালাছে হেগর কা ভেরা করুক আঙ্গুর কা মামতে সখি লক্ষ্মী জান তোরা এখানে দাঁড়া আগে ওরে সাইজ করে আসি বসি ফালা ফালা ওই গাইসা বলে ওই ওই গাইসা বলে খুব তো ফার ফার করলি হ্যাঁ মুখে সামনে ভিড়া গেল না হ্যাঁ লাম্বা কাপড় পয়রা নেতাদের কি করে সব মাটি গুলা নিচে নামাই না ওই তোর মতো রে রেডি মেক কাপড় গুলো রাখো তুই নিচে দে তাকায় দেখ তো ঠিক আছে কি না দেখেন এদিকে দেখেন না তারা আগে তো খুব জোরা কলাই কথা কইছে না মুখটা কি সুন্দর দেখে গেছে না একদম চুপসে গেছে মনে হয় বাজা মাস চলটা খাবার জানে না ওই গেছে বলো ওই লাম্বা কাপড় পরমো কেন হ্যাঁ শর্ট কাপড় পরমো জানি কুত্তা পিছন পিছন না দৌড়াই এই যে দেখেন খালারা ফিরানির জামাই দেখছেন ভাবটা ওই এই যে মার খাস তো কি মার খা হাউস মরে না হ্যাঁ তারপরও কি না আবার চোখ মারতাছিস হ্যাঁ এই যে দেখেন লজ্জাপতি ভিজা বিলাই মধুপুরা গাইসা বানর আর ওই বাবা সম্মান করে কথা বলবি কানে ধর আমার কানে না তোর কানে আরে কাপড়টা ঠিক করে নি আচলে দুইটা দুই কানে ধরছি তোর কাপড় ধরবো খেরা আগে কাপড় ঠিক কর তারপর কানে ধর আচ্ছা তুই আমার কানে ধরনে কাপড় ধর আই আই সাইরা দিলাম দাদা ভালো তাই না আচ্ছা বলি কি ওই মেয়ে এসে কি বললো তোমাকে বলো কথা বলবে না বলবে না বলো কি বললো আমারে ক যে তোর চেহারা বলা তুই আমারে ফোন নাম্বারটা দিয়ে যা তোর ফিরিজ করুন কি ওই গেছে মানে ওই তোর যে এত মারলাম তোর কি মাই হাউস মরে নাই তোর মতোই ভিজা বেলায় তোর মতোই চামচিকার আমি বিয়ে করব হ্যাঁ তোর ফোন নাম্বার আমি চাইছি তোর সাথে আমি প্রেম করব ওই আর কবি সামলাম এইবারে সামলাম জন্টু দা জামে নিল সাতবার দেখে না আমি বলি দাদা নিচের দিকে তাকো কাপড় ঠিক করো আর তুই
আমার সাথে কি উল্টাপাল্টা কথা বললি আমার কাপড় তো খয় না কোন দিন তাই জন্য করি গুয়া ঠান্ডা কে কাপড় ভালো করে পর 85 আবার যদি কাপড় খসে পড়ে বাকি জীবন পিনব চুপ বল যে ভালো করে কাপড় পরব পড়ো আর শুনো একটি কথা বলি এখানে আমরা মাছ ধরতে এসেছি কারোর সাথে কিন্তু কোনো নোংরামি করতে আসিনি ওই দুষ্ট মেয়েগুলো ডাকলে কিছুতেই কিন্তু যাবে না একদম চুপচাপ বসে ভালো তোমার টানো ওকে শুনছেন বাপ কি তুমি ডাক দিলে হাই কে তোমাকে ডাক দি যাব কেন কারে ডাক দিছ তোমার বন্ধুকে ডাক দিয়েছি ওই যে রে হ্যাঁ ওই ওই চেহারে বন্ধু কেন এই চেহারা দেখছো অনেকটাই ভালো এনুকা আহার পরে চেহারা মানে সই ধরে তিনটা বিয়ে করবো গেছে আমার চেহারা হাওলাত করে নিয়ে তোমার চেহারা হাওলাত করে নিয়ে বিয়ে করে হ্যাঁ তা তো চেহারা দেখে নানি নেই কি করেছ বাচ্চা হুগা দেখছি তাই বুঝি হ্যাঁ আচ্ছা যাও তোমার বন্ধুকে একটু আসতে বলো তোমার সাথে আমি পরে কথা বলছি মনে হয় কিছু খাচ্ছ তুমি ছাল্লা না মনে হয় যে পাড়ার মাংস দিয়ে মুড়ি মাহাই নিয়েছি যাও তোমার বন্ধুকে একটু আসতে বলো শুনো ওটা ছপা পাল না কেন গাঞ্জা খায় গাঞ্জা খায় মদ খায় মদ খায় আব্বা খায় আব্বাও খায় বিষ নেয় মুতে তুমি তার বন্ধু তুমিও খাও আমি বেশি খাই না একদিন খাইয়ে খেল কাপড় নষ্ট করছিলাম যাও ছেলে মানুষ এগুলো খাবেই তাকে একটু আসতে বলো তারপরে ওরে হ্যাঁ কপালের গুষ্টি মারি কি বললো ভাইজান হুম আপনি বড় ভাগ্যবান কেন ডাকিয়েছে আপনার আম্মা যান এই এদিকে মারিস না এদিকে আসো বলছি তুমি এত দুষ্টুমি কথা কেন বলো আচ্ছা শোনো আমি ওই কন্যার কাছ থেকে গিয়ে শুনে আসছি কিন্তু বলি কি তুমি এখানে চুপটি করে বসে থাকবে আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না কিন্তু আমি আপনাকেই ডেকেছিলাম কেন কেন ডেকেছি জানেন জানি না তো এই গাঁট থেকে হ্যাঁ অন্য গাঁটে যে বসিবান তাই নাকি এই গাঁটে আমার সখী দিনে আমি চান করব তাই হ্যাঁ এই ঘাটে তোমার সখী দিনে স্নান করবে তাই না অবশ্যই তোর ফুলারে তো ডাকবি এই কি বলেছি আমি একদম চুপ থাকতে বলেছি না ঠিক আছে কন্যা তোমার কথা আমি রাখলাম কিন্তু বলি কি আজ রাখতে পারবো না কেন জানো এই ঘাটে প্রত্যেক দিন সর্বপ্রথম তোমরা আসো কিন্তু আজকে আমরা প্রথমে এসেছি এই ঘাটে যদি থাকতে হয় আমরাই থাকবো তুমি বরং তোমার সখীদের নিয়ে অন্য ঘাটে যাও আমাদের সাথে বাহাদুরি বাহাদুরি কেন এই ঘাটে যাবে না যাবো না আমরা দেখে নিব এই ঘাটে তোমরা কিভাবে মাছ মারো আমরাও দেখে নিব এই ঘাটে কি করে তোমরা স্নান করো জনতা ফালাও বসি